আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং যারা দেখছেন আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর আইসিটি বিষয়ক একটা ক্লাস নেব। প্রিয় শিক্ষার্থীরা, এটা তোমাদের ষষ্ঠ শ্রেণীর মূল পাঠ্য বই এবং এখান থেকে আমি ইতিমধ্যে অনেকগুলো ক্লাসই নিয়েছি। সর্বশেষ যে পাঠটা ছিল সেটা এবং তত্ত্ব উপাত্ত পার্ট তিন, তত্ত্ব এবং উপাত্ত। তো আশা করি এখান থেকে তোমাদের কোনো প্রশ্ন নেই, প্রশ্ন থাকলে ইতিমধ্যে আমার কাছে আসলে চলে আসতো। এই পাঠের গত ক্লাসে আমরা মূলত পড়েছিলাম তত্ত্ব এবং উপাত্তের মূল পার্থক্য কী। তত্ত্ব কী ছিল? উপাত্ত হলো কি, প্রাথমিকভাবে আমরা যে তত্ত্ব যে সংবাদটা পাই সেটাই হল উপাত্ত, আর এটাকে বিচার বিশ্লেষণ করার পর আমরা যা পাই তাই তত্ত্ব। এটাই ছিল গত পাঠের মূল ক্লাস। আজকে আমরা পড়ব পার্ট চার। তো আজকের ক্লাস পার্ট চার এবং আজকের ক্লাস ক্লাসের মূল যে শিক্ষার্থীরা, আমি বোর্ডে লিখে রেখেছি তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, আমরা এই পাঠ থেকে আজকে পড়ব। তো আমি প্রথমে পাঠটা একটু পড়ি, পড়লে তোমাদের বিষয়ে একটু স্বচ্ছ ধারণা সৃষ্টি হবে। এটা তোমরা পাবে পেজ আট, আট নম্বর পৃষ্ঠায়, পাঠ চাই প্রথম অধ্যায়েরই আট নম্বর পৃষ্ঠা, তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। তোমরা যদি আগের দুটো পাঠ মন দিয়ে পড়ে থাকো তাহলে নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছো যে আমরা খুব সৌভাগ্যবান, কারণ ঠিক এই সময়টাতে সারা পৃথিবীতে তথ্য যোগাযোগ প্রযুক্তির কারণে একটা অসাধারণ বিপ্লব গড়তে যাচ্ছে। আমরা সেই বিপ্লবটাকে গড়তে দেখছি, সব কিছু পাল্টে যাচ্ছে। আমরা ইচ্ছে করলে সেই নতুন জীবনে বসবাস করতে পারি, কিংবা আমরা নিজেরাই পৃথিবীটাকে পাল্টে দেওয়ার কাজে লেগে যেতে পারি। সেটা করতে হলে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির বিষয়টা সম্পর্কে জানতে হবে, কীভাবে যেটা সেটা আমাদের জীবনটাকে পাল্টে দিচ্ছে বুঝতে হবে। এবং যখন তোমরা বড় হবে তখন বিজ্ঞানী কিংবা প্রযুক্তিবিদ হলে নতুন নতুন জিনিস আবিষ্কার করে আমাদের দেশ ও পৃথিবীকে তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগতে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। শিক্ষার্থীরা, এখানে তোমাদের সংশ্লিষ্ট করে এই পাঠটা তৈরি করা হয়েছে। তথ্য প্রযুক্তির এখন যে বিপ্লব ঘটছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। বিপ্লবের যদি একটা উদাহরণ দিতে বলি তাহলে তোমাদের, আমি নিজে থেকে যদি দেখো আজকে পৃথিবীর অন্য প্রান্তে যদি কখনো খেলা হয় থাকে, তাই আমি আমার ঘরে বসে খেলাটা সরাসরি দেখতে পারি এখানে বসে টেলিভিশনের কল্যাণে। এবং টেলিভিশনটা কীভাবে এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্তেই হলো না কেন আমি আমার বাসায় বসে দেখতে পারতেছি, এবং সরাসরি খেলাটা ওখানে যা করতেছে আমি আমার বাসায় এখানে বসে দেখতেছি এটা স্যাটেলাইটের মাধ্যমে। এটা একটা তথ্য প্রযুক্তির বিপ্লব। অথবা পৃথিবীর অন্য প্রান্তে, পৃথিবী না শুধু মহাকাশ থেকে যদি কেউ কথা বলতে চায় আমাদের সাথে এই মুহূর্তে, কিন্তু সেটা সম্ভব ভিডিও কলের মাধ্যমে। এটাও কিন্তু বিপ্লবের আরেকটা অংশ, এটা তথ্য প্রযুক্তি এগিয়ে যাওয়ার একটা ছোট্ট সিম্বল বা চিহ্ন। এবার একটা খুব সহজ প্রশ্ন করা যাক, তথ্য যোগাযোগ প্রযুক্তির এই উন্নতির কারণে আমাদের জীবনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হবে? তোমরা নিশ্চয়ই অনেক চিন্তাভাবনা করে সেই ক্ষেত্রগুলো বের করার চেষ্টা করছো। কেউ নিশ্চয়ই বলবে বিজ্ঞানের ক্ষেত্রে, কেউ বলবে চিকিৎসার ক্ষেত্রে, আবার কেউ বলবে বিনোদনের ক্ষেত্রে। কিন্তু সত্যিকারের উত্তরটি কী? সত্যিকারের উত্তরটি হচ্ছে তথ্য প্রযুক্তির উন্নতির কারণে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হবে সেটি কেউ বলে শেষ করতে পারবে না। হ্যাঁ শিক্ষার্থীরা, কোথায় কোথায় পরিবর্তন হচ্ছে সেটা বলা শেষ করা যাবে না। কেননা আমরা যদি এখানে তিনটা বিষয় বলছি, এটা বিজ্ঞানের ক্ষেত্রে আজ থেকে 20 বছর আগেও কিন্তু অনেক আমাদের শরীরের যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিকলাঙ্গ হতো সেটা কিন্তু সংশোধন করা যেত না। কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং কল্যাণে একটা বাচ্চা শিশু যখন মায়ের গর্ভে আসে তখন কিন্তু তাকে স্ক্যান করে পুরোটা, তার যদি কোনো কোষের মধ্যে ত্রুটি থাকে সেটাকে সরিয়ে ভালো একটা মানুষের কোষ ওখানে রেখে দিলে তার শরীর এই বিকলাঙ্গ কোষটা সরে গিয়ে তার সুস্থ সবল একটা শিশু পৃথিবীতে আসতেছে। বিজ্ঞান চিকিৎসা ক্ষেত্রে এটা একটা বিরাট উন্নতি বা বিজ্ঞানের ক্ষেত্রে বলা যায়। অথবা যদি কেউ তোমরা যদি আরেকটা ক্ষেত্রে বলো যে চিকিৎসা ক্ষেত্রে বললাম, বিজ্ঞানের যদি আমরা যদি বলি যে বিজ্ঞানের এই যে নতুন নতুন আবিষ্কার, আজকে কিন্তু ঘরে রুটি বলানোর মেশিনও তৈরি হয়ে যাচ্ছে। আমরা একটা সময় হাতে রুটি বলতাম, এখন কিন্তু মেশিন দিয়ে রুটি বলানো যাচ্ছে। একটা আমরা হাতে একটা সময় ছিল আমরা হাত দিয়ে কাপড় কাচতাম, এখন কাপড় কাচার মেশিনও তৈরি হয়ে গেছে। এরপর বিনোদনের যদি ক্ষেত্র, তাহলে তো একটা সময় ছিল আমরা বিনোদন যদি কোনো গান শুনতে হতো ভিডিও হতো আলাদা একটা জন্য কোনো ডিভাইস কিনতে হতো, কিন্তু আজকে মোবাইল ফোনের ভিতরে একটা ডিভাইস দিয়ে সব কিছু করা যায়। তো এগুলো এক একটা বিজ্ঞানের, এরকম যদি আমরা বলা শেষ করি, যেমন শিক্ষাক্ষেত্রে যদি বলো, এই যে আজকে তোমরা আমার সাথে যে অনলাইনে যে ক্লাসটা দেখছ সেটাও কিন্তু তথ্য প্রযুক্তির কল্যাণেই কিন্তু সম্ভব হচ্ছে। এরকম প্রতিটা ক্ষেত্রে কিন্তু যদি বলা শুরু করি আমরা কিন্তু শেষ হবে না,
একটার পর একটা ক্ষেত্র আমাদের চোখের সামনে আসবে। কিন্তু সত্যিকার ওটা যে তথ্যপ্রযুক্তির উন্নতির কোন 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 ক্ষেত্রে পরিবর্তন হবে সেটি কেউ সঠিক করে বলে শেষ করতে পারবে না। তোমার পরিচিত অপরিচিত জানা অজানা ক্ষেত্রে একটি বিশাল পরিবর্তন করে ফেলতে পারবে, তাহলে তুমি শেষ করবে কেমনে করে? সত্য কথা বলতে কি পরিবর্তনের ক্ষেত্রগুলো কী কী সেটা নির্ভর করে মানুষের সৃজনশীলতার উপর। যে মানুষ যত সৃজনশীল সে তত বেশি ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবে। তার কারণটি কি জানো? তার কারণ হচ্ছে তথ্য যোগাযোগ পদ্ধতি দিয়ে আমরা কেবল তথ্যের আদান প্রদানই করি না, আমরা তথ্যগুলোকে বিশ্লেষণ করি, প্রক্রিয়া করি এবং সেই কাজ করার জন্য কম্পিউটার ব্যবহার করতে হয়। কম্পিউটার একটি অসাধারণ যন্ত্র যেটা দিয়ে সম্ভব অসম্ভব সব কাজ করে ফেলা যায়। একসময় কম্পিউটার বলতে সবার চোখের সামনে টেলিভিশন মতো বড় মনিটর বাক্সের মতো সিপিইউ আর কিবোর্ডের ছবি ভেসে উঠত। এখন সেটা ছোটো হয়ে ল্যাপটপ হয়ে গেছে, শুধু তাই নয় কম্পিউটার আরও ছোটো হয়ে নোটবুক হয়েছে, তারপর ল্যাপটপ বা স্মার্টফোন উন্নত হয়ে গেছে। এখন আমরা সেগুলো পকেটে নিয়ে ঘুরতে পারি। একটা কম্পিউটার দিয়ে যেসব কাজ করা যায় শিক্ষার্থীরা একটা মোবাইল ফোন দিয়ে সেই পরিমাণ কাজ এখন করা সম্ভব করে। তারপর তার মানে কি একটা কম্পিউটার আমরা এখন একটা পকেটে নিয়ে ঘুরতেছি। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হচ্ছে যে কম্পিউটার এখন এত ছোটো হয়ে করে তৈরি করা সম্ভব যে আমাদের মোবাইল ফোনের ভেতরে সেটা দিয়ে দেওয়া হয়েছে। কাজেই আগে আমরা যে কাজগুলো শুধুমাত্র কম্পিউটার দিয়ে করতে পারতাম সেগুলো আমরা এখন মোবাইল টেলিফোন দিয়েও করতে পারি। এমনকি আমরা মোবাইল টেলিফোন ইন্টারনেট পর্যন্ত ঘুরে বেড়াতে পারি, মোবাইল টেলিফোনের মাধ্যমে ইন্টারনেটের সব জগতে আমরা। এবার আমরা আরেকটি বিষয়ে ফিরে যাই, আগের বিষয়টিতে ফিরে যাই, তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা জীবনের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আনতে পারি। শিক্ষার্থীরা অনেকগুলো পরিবর্তনের ক্ষেত্র আছে, আমি এই পাঠটা আজকে শেষ করে পরে আমরা মূল পাঠে আলোচনায় যাব। ব্যক্তিগত বা সামাজিকভাবে যোগাযোগ, শুধু মোবাইল ফোন দিয়ে আমরা আজকাল একে অন্যের সাথে অনেক বেশি যোগাযোগ করতে পারি, তার সাথে SMS, ইমেইল, চ্যাটিং, এমনকি সামাজিক যোগাযোগ যদি বিবেচনা করি তাহলে সব দেখতে পাবো যোগাযোগের বেলায় একটা অনেক বড় পরিবর্তন হচ্ছে। সবটুকুই যে ভালো তা কিন্তু না, নতুন প্রজন্মের কেউ কেউ এই বিষয়ে বেশি সময় নষ্ট করেছে, কেউ কেউ মনে করছে এই যোগাযোগটি বলছে সত্যিকার সামাজিক যোগাযোগ, কাজে এগুলো বেশি নির্ভরশীল হয়ে কেউ যেন খানিকটা অসামাজিক হয়ে যেতে পারে। বিনোদন, এখন বিনোদন অনেকখানি তথ্য যোগাযোগ প্রযুক্তির উপর নির্ভর করতে শুরু করেছে। বই পড়া, গান শোনা, সিনেমা দেখা থেকে শুরু করে কম্পিউটার গেম খেলা পর্যন্ত এই প্রযুক্তি ব্যবহার করে শুরু হয়েছে। ক্রিকেট বা ফুটবল খেলাতে এই প্রযুক্তি কত চমৎকারভাবে ব্যবহার করা হয় তার আমরা সেটি দেখেছি। খেলার মাঠে না গিয়েও আমরা গর্বের সময় অনেক বড় বড় খেলা নিখুঁতভাবে দেখতে পারি। বিনোদনের তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার বিষয়ে আমরা একটু সতর্ক থাকার ব্যাপার আছে। একটি ছোটো শিশুর শরীরটাকে সঠিকভাবে গঠন করার জন্য মাঠে ছোটাছুটি করে খেলতে হয়। অনেক জায়গাতেই দেখা যায় বাবা মায়ের তাদের ছেলেমেয়েদের মাঠে ছোটাছুটি না করিয়ে ঘরের কম্পিউটারের সামনে দীর্ঘ সময় বিনোদনের ডুবে থাকতে দিচ্ছে। সত্যিকারের খেলাধুলা না করে শিশুরা কম্পিউটার খেলায় মেতে উঠছে। একটা শিশুর মানসিক গঠনের জন্য সেটা কিন্তু মোটেও ভালো নয়। সারা পৃথিবীতেই কিন্তু এই সমস্যাটা মাথা চাড়া দিয়ে উঠছে। শিক্ষার্থীরা, এই পর্যন্ত এই পাঠটা শেষ ছিল। তো এই পাঠের মূল উপজীব্য বিষয় কী এই আমরা এখন সেটা নিয়ে আলাপ করি। এই পাঠের মূল উপজীব্য বিষয় ছিল যে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা কোন কোন জায়গায় পরিবর্তন তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে আমরা যে ক্ষেত্রগুলো যদি একটা একটা করে বলি। এখানে প্রথম ছিল চিকিৎসা, না বিজ্ঞান, তারপর ছিল চিকিৎসা, তারপর ছিল বিনোদন। এই তিনটা বিষয়ের মূল বিষয় আসছে এখানে পাঠের মধ্যে। যদি আমরা আর একটু সামনে যাই, ওনারা তো বলছে যেটা লিখে শেষ করে, তারপর আমরা চেষ্টা করি কোন কোন জায়গায় পরিবর্তন। তোমার একটা প্রশ্ন থাকতে পারে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে। তারপর আর একটা পরিবর্তন আমি কথা বলছিলাম বিনোদনের পর শিক্ষা ক্ষেত্রে। তারপর আরেকটা বিনোদন পরিবর্তন আসতে পারে এটা যোগাযোগ ক্ষেত্রে। তারপর যদি আরেকটা পরিবর্তন আমরা ধরে নিই শিক্ষা ক্ষেত্রে, যোগাযোগ ক্ষেত্রে, তারপর ব্যবসা ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে যদি আমরা একটা দেখুন, একটা সময় ছিল হাতের নোট ব্যবহার করা হতো, কিন্তু এখন আমরা দেখতে যে বিকাশ, তারপর শিওর ক্যাশ, তাছাড়া ইসলামী ব্যাংকের এম ক্যাশ সহ বিভিন্ন ধরনের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, অর্থাৎ মোবাইলের মাধ্যমে টাকা লেনদেন হচ্ছে,
এটাও কিন্তু ব্যবসা ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন আনছে এই তথ্য প্রযুক্তির কারণে। অনেক দূর কাউকে কিন্তু টাকা পাঠাতে হবে, ওয়েস্টার্ন ইউনিয়ন বিদেশ থেকে আমাদের কাছে চলে আসতেছে, বিভিন্ন রিয়া মানিগ্রাম তারপর ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা চলে আসতেছে এবং একদিনের মধ্যে সেটা সম্ভব হয়েছে। এটা কার কল্যাণে? এই তথ্য প্রযুক্তির কল্যাণে, এবং এটা ব্যবসা ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন নিয়ে আসছে। 1, 2, 3, 4, 5, 6টা আমরা যদি এরকম আরও কিছু ক্ষেত্র যদি ফাইন্ড আউট করতে পারি যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের কী কী ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসছে, যেমন আমরা শিক্ষা ক্ষেত্রে বললাম, যোগাযোগের ক্ষেত্রে বললাম, ব্যবসা ক্ষেত্রে বললাম, চিকিৎসা ক্ষেত্রে, বিজ্ঞানে, বিনোদনে, তারপর কৃষি ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে যদি একটা পরিবর্তনের কথা বলতে হয় তাহলে আগে আমরা গরু দিয়ে আমরা হাল চাষ করতাম, এখন কিন্তু আমরা পাওয়ার টিলার বা ট্রাক্টরের মাধ্যমে হাল চাষ করি। আগে পানি সেচ করা হতো নৌকার মতো একটা কনুই দিয়ে, কিন্তু এখন সেখানে শ্যালো মেশিনের মাধ্যমে পানি সেচ করা হচ্ছে। এছাড়া আগে কিন্তু হাতের মাধ্যমে ধান রোপণ করা হতো, এখন ড্রাম সিডারের মাধ্যমে ধান রোপণ করা হচ্ছে, এবং এখন একটা মেশিন বের হচ্ছে যেটা দিয়ে একই সাথে ধান রোপণ করা যায়, ধান কাটা যায়, ধান আলাদা করা যায়, মানে কম্বাইন হারভেস্টার বলা হচ্ছে এটাকে। এটা কিন্তু কৃষিক্ষেত্রে একটা বিপ্লব নিয়ে আসছে। যদি আরও যদি কিছু ক্ষেত্রের কথা বলি, 1, 2, 3, 4, 5, 6, 7 কৃষিক্ষেত্রে একটা পরিবর্তন হচ্ছে। আরেকটা ক্ষেত্র যদি আমরা খুঁজে বের করতে চাই, তারপর যেটা হলো গিয়ে মনে করো ব্যাংকিং সেক্টর, হ্যাঁ ব্যাংকিং, ব্যাংকিং ক্ষেত্রে অর্থাৎ আগে আমরা ব্যাংকে গিয়ে টাকা পয়সা লেনদেন করা হতো, এখন কিন্তু ঘরে বসেই লেনদেন করা হচ্ছে, লেনদেন করা যাচ্ছে পুরো ওই ব্যাংকের তোমার আলাদা একটা অ্যাপসের মাধ্যমে লেনদেন করা সম্ভব হচ্ছে। এরকম যদি বলতে শুরু করি আমরা কিন্তু সারাদিন বলা যাবে বিভিন্ন ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি আবিষ্কার আমাদের বিভিন্নভাবে সুবিধা দিয়ে দিচ্ছে। তা আমাদের আজকের এই পাঠ আমি এই পর্যন্ত রাখবো। এখানে ব্যক্তিগত সামাজিক যোগাযোগ এবং বিনোদনের যে দুইটা বিষয় নিয়ে আসছে এটা নিয়ে আমি আরেকটা ক্লাসে আলাদা করে দুইটা ক্লাস নেব, এবং এটার পরে আরও বিস্তারিত আলাপ করবো। তো শিক্ষার্থীরা তোমাদের বাড়ির কাজ হলো যেটা যে এরকম আরও 5টা ক্ষেত্র আমি এখানে কয়টা লিখলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা ক্ষেত্র, তোমাদের আরও 5টি ক্ষেত্রে নাম তোমরা খুঁজে বের করবে এরকম আরো 5টি ক্ষেত্র যেখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের সংযোগ আমাদের পরিবর্তন আছে। আজকের ক্লাসে এই পর্যন্তই, যে যেখানেই থাকো ভালো থাকো, ভালো রাখো, সালাম আলাইকুম।